আসসালামু আলাইকুম, আমরা এখন যাচ্ছি ঢাকা জেলার সাভার থানার ফুলবাড়িয়া ধলেশ্বরী নদীর পাড়ে মাছের আড়তে। আমরা দেখছি কই মাছগুলো দেখতে অনেক সুন্দর। কই মাছগুলো হয়তো পুকুরে চাষ করা, তো আমরা এখন কই মাছগুলোর যে বিক্রি করতেছে সেই বিক্রেতার সাথে কথা বলতে পারি। দেখি একটু ভাই কি বলে। ভাই, মাছগুলো কই থেকে আনা? মৌসুম ভালোকা। মৌসুম ভালোকার মাছগুলোর দাম কিরকম? 210 টাকা পাইকারি বিক্রি করতেছে, খোসা 250। খোসা 250? তো মাছগুলো তো দেখছি অনেক তরু দাদা। ও, আপনার বাজারে যে বৈশিষ্ট্যগুলো দেখছি সেই বাজার, আপনার বাজারে কোনো দৌরাত্ম চাঁদাবাজি নাই। বাজারে অনেক সুন্দর সুন্দর মাছ পাওয়া যায়। মাছগুলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা, মাছগুলো অনেক সুন্দর, মাছগুলো দেখতে বেশ ভালো। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাছ আসে এবং মাছগুলো অনেক লোক এসে কেনাকাটা করে। এখানে অনেক পাইকার আছে, তো পাইকাররা অনেক মাছ কিনতেছে। আমরা দেখছি কই মাছ, এরপর দেখছি পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছগুলো বেশ সুন্দর এবং তাজা। মাছগুলো পুকুর থেকে নিয়ে ট্রাকে ভরে নিয়ে আসে, কিন্তু পানিতে রাখার জন্য মাছগুলো তাজাই থাকে, মাছগুলো মারা যায় না। ভাইয়া, পাঙ্গাস মাছগুলো কত করে? 160 পাইকারি। আর খুচরা? 70 টাকা। 170। পাঙ্গাস মাছ কোথায় কানা? ময়মনসিং ভালুকা। আপনার এখানে তো মাছগুলো আসে, আর কোন কোন এলাকা থেকে আসে? আমার পাঙ্গাস কই আসা ময়মনসিং ভালুকা। ময়মনসিং ভালুকা পাঙ্গাস মাছগুলো এবং কই মাছগুলো ময়মনসিংয়ের ভালুকা থেকে নিয়ে আসা, এবং মাছগুলো বেশ ভালো। আমরা এখন যাচ্ছি তেলাপোয়া মাছের পাশে। তেলাপোয়া মাছগুলো দেখতে অনেক তাজা, মাছগুলো খেতেও বেশ সুস্বাদু। তো আমরা এখন শুনবো এই তেলাপোয়া মাছগুলো আমাদের কাকা কোন এলাকা থেকে নিয়ে আসছে। কাকা, এই মাছগুলো কোথায় থেকে নিয়ে আসছে? এগুলো সখীপুর চা বাগান। সখীপুর চা বাগান? সখীপুর চা বাগান থেকে নিয়ে আসা, যেটা আমরা কালিয়াকোর নামে পরিচিত। তো কাকা, মাছগুলো কত করে? এখানকার মাছগুলো তিন কোয়ালিটিতে বিক্রি হয়, যেগুলো ছোট সেগুলো 110 টাকা, এই যে ছোট মাছগুলো 110 টাকা, আর ছোট মাছগুলো 150 টাকা, সরি, আর বড় মাছগুলো 150, ছোট মাছগুলো 110, এবং পাইকারি টোটালে 130 টাকা করে বিক্রি হচ্ছে। আচ্ছা, নলা মাছ এখানে 220 টাকা করে বিক্রি হচ্ছে। তো আমরা এখন এই পর্যন্ত রাখছি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন।